আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরে সবসময় থাকে এরকম কিছু উপকরণ দিয়ে নরম ও তুলতুলে দুধ পিঠা বা দুধ পাকন পিঠা বানিয়ে দেখাবো। আর কোনো রকমের ছাঁচ ব্যবহার না করে সুন্দর সুন্দর এই পিঠার ডিজাইনগুলো হাত দিয়ে করে দেখাবো। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি বানানোও অনেক সহজ, আর খেতে তো অনেক অনেক মজার। মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে এমন একটি পিঠা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো এখানে একটা বাটির মধ্যে আমি 1 কাপ নিয়েছি চালের গুঁড়া, তারপর 2 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা না থাকলে আপনারা এখানে আটাও দিতে পারেন। তো চালের গুঁড়া আর ময়দা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, আর অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। তারপর চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, তারপর স্বাদমতো লবণ আর 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখন পানিটা ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই যে পানির মধ্যে বরফ চলে এসেছে। এখন আগে থেকে মিশিয়ে রাখা চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চুলাটাকে একদম লোয়ে রেখে ভালো করে মিশিয়ে নেবেন। তো দেখুন, এই যে মেশানো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে ঠান্ডা করে নিব। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থায় ডোটা মোদে নেবেন। বেশি ঠান্ডা হয়ে গেলে মোদে নিতে একটু কষ্ট হবে। তো আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি, এখন ডোটাকে ভালো করে মোদে নিব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, খুব বেশি গরম আটার মধ্যে ডিমটা দিবেন না, তাহলে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। তো একটু সময় নিয়ে ডিমটা ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নেবেন। এই যে দেখুন, ভালো করে মধে নিয়েছি। এখন কিন্তু ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাই 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর পিঠাগুলো বানানোর সময় আটাটা হাতের মধ্যে লেগে যায় না। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন। তো দেখুন, এই যে আমি ভালো করে ঘি মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না, আর এরকম মসৃণ নরম একটা ডো তৈরি করে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আমি ডোটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন 1 ভাগ নিয়ে এরকম ছোট ছোট করে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ দিয়ে পিঠাগুলোকে ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ এই ডিজাইনগুলো। আসলে এখানে বলে বোঝানোর মতো কিছু নেই, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাগুলোকে ডিজাইন করে নিচ্ছি। এরই মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন, এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন পিঠাগুলো ভেজে নিব। ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। এখন 1টা 1টা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পারবেন যে পিঠাগুলো তেলের উপর ভেসে উঠেছে। যদি এরকম ভেসে উঠে তাহলে বুঝবেন পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে। আর যদি পিঠাগুলো তেলের মধ্যে ডুবে থাকে তাহলে হয়তো আটা ভালো করে সিদ্ধ হয় নাই বা ভালোভাবে মদা হয়নি। আর এরকম হলে কিন্তু পিঠাগুলো দুধের মধ্যে ঠিকমতো ভিজবে না, তো এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। তো দেখুন, এই যে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 7 থেকে 8 মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যায়। যখন পিঠার মধ্যে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নেবেন। তো দেখুন, এই যে আমি এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। চাইলে এভাবেও খেতে পারবেন,
একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেতর থেকে কেমন হয়েছে। এখন আমি দুধটা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে 1 কেজি দুধ নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 3 টুকরো দারচিনি আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটা বাদও দিতে পারেন, তবে আমি দিয়েছি, তাহলে দুধটা একটু ঘন হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখুন, এই যে দুধের মধ্যে বলক চলে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি পিঠার মধ্যে দিয়ে দিব। দুধটাকে জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, দুধ বেশি ঘন হলে পিঠাগুলো কিন্তু ভালো করে ভিজবে না। তো আমি পিঠাগুলোকে 5 থেকে 6 ঘন্টা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তবে বেশি ভালো হয় যদি রাতে বানিয়ে সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রাখেন আর সকালে উঠে খান, তাহলে কিন্তু বেশি ভালো হয়, একদম পিঠাগুলো নরম ও তুলতুলে হয়ে যায়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন, এই যে পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই দুধ পিঠা বা দুধ পাকন পিঠার রেসিপিটাও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজে একটা ফলো দিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।